আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর হাজির হলাম রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আমি অনেকদিন আগে দেওয়ার কথা ছিল, একটু শারীরিক অসুস্থতার জন্য দিতে একটু দেরি হয়ে গেল। তাহলে শুরু করব আজকের রেসিপিটি। আজকে আমার রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে শিম। আর রুই মাছ দিয়ে শিম অনেকেই অনেকভাবে খেয়েছেন। আমি যেটা আজকে রান্না করব সেটা একটু ব্যতিক্রম ধর্মী, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জানি না এটা অন্য দেশের বা অন্য অঞ্চলের লোকেরা ঢাকায় রান্না করে কি না। আমরা যারা ঢাকায় থাকি তারা এভাবে রান্না করতে পছন্দ করি। এখানে আমার রান্না করতে যা যা লাগছে, শুধু মশলাতে হলুদ মরিচ লবণ, এখানে দুটো পেঁয়াজ, তেল দেখতে পাচ্ছেন, আর এখানে শিমটা দেখছেন আমি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মাছগুলোকেও আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি। এই তো এখানে আমার যা লাগছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি প্রথমে প্যানটা গরম করে নেব, মানে যে হাঁড়িতে আমি রান্না করব সেটা একটু গরম করে নিচ্ছি। গরম করার পরে প্রথমে আমি তেল দেব। তেল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিচ্ছি, মানে এখানে আমার যতটুকু তেল আছে আমি হাফ দেব। প্রথমে আমি তেলটা দিয়ে গরম করে নেব একটু। তেলটা গরম হওয়ার পরে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজ দুটো, যেটা আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজ দুটো আমি একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এ পানি গরম করতে দিয়েছি। পানিটা একটু গরম হলে আমি সেই পানিটা, গরম পানিটা ইউজ করব। এখানে আমি কোনো রসুন ইউজ করব না, আমি সাধারণত খুব কমই রসুন ইউজ করি। এখানে আমি পেঁয়াজটা পানিটা একটু শুকিয়ে নেব, একটু ব্রাউন হওয়ার পরে আমি পানিটা দিয়ে নেব। আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। এখন আমি লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আসলাম, ফিরে আসলাম, আর এখন দেখতে পাচ্ছেন হালকা একটু লাল হয়ে গেছে। আর আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি। আর আমার আগে থেকেই বের করে রাখা 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর একটু লবণ শিমের জন্য, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে যেটা করব, এটা ভালো করে কষাবো। কষানোর পরে আমি যেই মাছগুলো ধুয়ে রেখেছি সেটা আমি গরম পানি, লেবু এবং লবণ এগুলো দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখন আমি সেই মাছগুলো ছোট ছোট পিস, আমি এগুলো বড় বড় পিস করি নাই, কারণ এই তরকারিটার সাথে ছোট ছোট পিস হলে খুবই মজা লাগে। মাছগুলোকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরও এটা আমি হালকা করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আমি এটা তুলে রাখবো আলাদাভাবে। এই তো আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মাছগুলো ছোট করার অর্থ হচ্ছে এটা একটা ভাজি টাইপের হবে, ভাজি টাইপের তরকারি, আর এটা বেশি ঝোল থাকবে না, মাখামাখাই হবে। আর এই 5টা কষানোর উদ্দেশ্য হলো মাছের ভিতরে যাতে মশলাগুলো একটু ভালো করে চলে যায়, তাই আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু ভালো করে লবণ দিয়ে নেব চারপাশে, যাতে মাছটার মধ্যে ভালো করে লবণটা মিশে যায়। এই দেখুন তেলগুলো উঠে এসেছে, আমার মাছটা মোটামুটি ডান। এখন আমি একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখন আমি এই যে এটা দিয়ে, যাতে ঝোলগুলো না উঠে শুধু মাছগুলো উঠে আসে, এই চামচটা দিয়ে আমি সব মাছগুলো এক এক করে তুলে ফেলবো। তুলে ফেলার পরে আমার যে শিমগুলো ভাজির মতো আমি কেটেছি, দেখুন খুবই ছোট ছোট করে ভাজির মতো কেটেছি, এখন আমি এই ঝোলের মধ্যে আমি শিমগুলো সব দিয়ে দেব। শিমগুলো দিয়ে আমি ভালো করে কষাবো, কষিয়ে ওয়েট করব আনটিল শিমটা যত পর্যন্ত গলে না যায়। শিমটা গলার পরে আমার যে কাজটা থাকবে সেটা একটু কয়েকটা কাঁচামরিচ দেব আর ধনে পাতা, এটি আমার লাস্ট। আমি দেখতেই পাচ্ছেন আমি বেশি কোনো কিছু ইউজ করি নাই, শুধু হলুদ মরিচ, কাঁচামরিচ, ধনে পাতা আর লবণ আর তেল। এই যে আমি দেখতে পাচ্ছি শিমগুলো হয়ে গেছে ভালো করে, আসলে স্ট্রিমের কারণে ভালো করে ভিডিওটা আসছে না, আমি এক হাতেই ভিডিওটা করছি, ভাবছিলাম একটু ভিন্ন ধরনের রেসিপি তাই একটু ভিডিওটা করে নিই, আমার কোনো আসলে প্ল্যান ছিল না ভিডিও করার। তো মোটামুটি আমার রান্নাটা শেষ পর্যায়ে, এখন আমি ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতাটা আরেকটু আমি পরে দেব যখন মাছটা আমি দিয়ে দেব। এই তো শিমগুলো আমার ভালো করে কষিয়ে ভালো করে গলে গেছে, এখন আমি আন্দাজ মতো একটু পানি দেব। পানি দিয়ে মাছগুলো যেহেতু আমি আগেই কষিয়ে রেখেছি, মাছগুলো দিয়ে দেব উপর থেকে।
এই যে দেখুন, আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি অল্প একটু পানি দেব। এই যে এখানে আমি একটু প্লেটটা ধুয়ে নিয়েছি, সেটুকু পানি দেব, বেশি পানি দেব না। এটা যেহেতু একটু মাখা মাখা টাইপের হবে, আর এটা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে, আর খুবই খুবই মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখে যদি কারো ভালো লাগে আমার সাথে শেয়ার করতে পারেন। এই যে দেখুন, আমি এখন পানি দিয়ে দিয়েছি, ঝোলটা একটু শুকাবো আর ভালো করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। বেশিক্ষণ লাগেও না এই তরকারিটা হতে, শিম গলতে যতটুকু সময় লাগে। এই তো মোটামুটি আমি আরেকটা তরকারি রান্না করছি বাচ্চাদের জন্য, ডিম আর ডাল, ওটা হয়ে গেল। আর এখন আমি লাস্টে একটু চেখে দেখলাম লবণ আর একটু লাগবে কিনা, যেহেতু আমার রান্নাটা শেষ, আর একটু লবণ লেগেছিল। এখন লবণটা দিয়ে শেষের যে ধনে পাতাগুলো ছিল সেগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছি, বাস আমার রান্নার রেসিপিটি শেষ। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, খুবই সহজ একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন কত দেখতে কত লোভনীয় লাগছে, আর খুবই মজা হয়েছিল, খেতে তো দারুণ হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।